রাজবধু অমৃতাই বিজেপির প্রার্থী অব্যাহত জল্পনা ভোটের রাজনীতির সঙ্গে কি সরাসরি মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম যুক্ত হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রাককালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জুড়ে এখন লাখ টাকার প্রশ্ন এটাই উত্তর নদীয়ার এই কেন্দ্রে তৃণমূলের মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান কুলবধূ অমৃতা রায়ের নাম ঘোরাফেরা করতে শুরু করেছিল রবিবার রাত থেকেই সোমবার তিনি কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে আসায় সেই জল্পনা আরও গতি পেয়েছে বিজেপি সূত্রের দাবি অমৃতা রায়কে প্রার্থী করার বিষয়ে জেলা নেতৃত্বই প্রথম আগ্রহ প্রকাশ করেন সেই মতো দলের তরফে তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয় বেশ কয়েক দফা কথাবার্তার পর প্রার্থী হতে রাজি হয়েছেন রাজবধু অমৃতা বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা তিনি ঘনিষ্ঠ মহলে স্বীকারও করেছেন বলে সূত্রের দাবি সংসদে ঘুষের বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকেই ফের কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল ও প্রাক্তন বিধায়ক এম এস সাদিকে প্রার্থী করে প্রচারে নেমে গিয়েছে বহু আগে রানাঘাটে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি কিন্তু এখনও কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা না হয়। বিজেপি কর্মীরা কিঞ্চিত হতোদম তৃণমূল ও সিপিএমকে প্রচার করতে দেখে অনেকেই অস্থির হয়ে উঠেছেন তবে এতদিন এমনি বসেছিলেন না বিজেপি নেতৃত্ব কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ প্রয়াত সত্যপ্রত মুখোপাধ্যায় ওরফে জুলুবাবুর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করার জন্য একাংশ চেষ্টা চালিয়েছিল বিজেপি সূত্রের দাবি তিনি রাজি হননি সম্ভাব্য প্রার্থী তালিকায় ঝুলন গোস্বামী সোমা বিশ্বাসের মতো জাতীয় স্তরের ক্রিয়াবিদের নাম নিয়েও পর্যালোচনা চলছিল একজন চলচ্চিত্র অভিনেতাও এই কেন্দ্রে প্রার্থী হবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এছাড়াও তালিকায় বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার থেকে শুরু করে আর নেতা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল বলে বিজেপির অন্দরের খবর প্রার্থী হওয়ার জন্য তিরিশটিরও বেশি বায়োডাটা জমা পড়েছিল কিন্তু হয় প্রস্তাবিত প্রার্থীর নাম রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বে তেমন পছন্দ হয় হচ্ছিল না বা তাদের পছন্দের ব্যক্তিত্ব প্রার্থী হতে রাজি হচ্ছিলেন না তারা এই কেন্দ্রের জন্য একজন নামই প্রার্থী দেওয়ার চেষ্টা করছিলেন জেলা বিজেপিও এমন একজনকে প্রার্থী হিসেবে চাইছিল যাকে ভোটারদের কাছে নতুন করে পরিচয় করাতে না হয় এক ডাকে সবাই চিনবেন সেই হিসেবেই অমৃতা রায় এবং ইদানিং মুম্বাই নিবাসী এক জনপ্রিয় গায়কের সঙ্গে যোগাযোগ করা হয় গায়ক রাজি হননি বিজিবি সূত্রের দাবি রবিবার রাতেই অমৃতা রায়ের সঙ্গে রাজ্যের সঙ্গে দলের রাজ্য নেতৃত্বের কথাবার্তা অনেকটাই এগিয়ে যায় সোমবার দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন অমৃতা রায়ের সঙ্গে কথাবার্তা চলছে ঠিকই তবে শেষ সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নেতৃত্ব নেবেন আমরাও চূড়ান্ত নাম জানার জন্য প্রতীক্ষায় আছি আর অমৃতা রায়ের বক্তব্য বিজেপির সঙ্গে প্রার্থী হওয়া নিয়ে কথাবার্তা চলছে তবে শেষ পর্যন্ত কী হবে সেটা আগামী দিনই বলবে আপনি কি মনে করেন অমৃতা রায়কে প্রার্থী করে বিজেপি মহুমা মৈত্রের কি চ্যালেঞ্জ জানাতে পারবে মহুমা মৈত্রকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে এবং কৃষ্ণনগর আসন কি বিজেপি ছিনিয়ে নিতে পারবে তৃণমূলের থেকে এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি